হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব মোবাইলের মাধ্যমে কিভাবে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। সহজে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নিব। সেজন্য আমরা প্লে স্টোরে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা সার্চ বারে লিখব ফেসবুক, FACE BOOK, ফেসবুক লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমাদের প্রথম যে অ্যাপসটি চলে আসবে সেই অ্যাপসটি আমরা ইনস্টল করব। তো আমার এখানে ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল করছি না। প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা অ্যাপসটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন নিচে লিখে আছে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন আপনার নাম চাচ্ছে, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, পরে লাস্ট নেম দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ডেট অফ বার্থ চাচ্ছে, ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তো প্রথমে হচ্ছে মাস, পরে হচ্ছে তারিখ, পরে হচ্ছে সাল। তো ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পর আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার জেন্ডার চাচ্ছে, আপনি আপনার জেন্ডারটা দিয়ে দিবেন। তো আমার মেল, সেজন্য আমি মেলে ক্লিক করতেছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন আপনার ফোন নম্বর চাচ্ছে। তো আসলে আপনি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট দুইটা সিস্টেমে করতে পারেন, একটা হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে অথবা আপনার জিমেল দিয়ে। যদি আপনি ফোন নাম্বার দিয়ে করেন তাহলে আপনি যে ফোন নাম্বারটা দিয়ে এখানে দিবেন সেই নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। আর আপনি যদি জিমেল দিয়ে করেন তাহলে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। তো আমি আমি এখানে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি, তাই আমি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখেন আপনি যে ডিভাইস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেইখানে যতগুলো মেল আছে সেই মেল সবগুলো মেল এখানে শো করতেছে। যদি আপনি এইখান থেকে কোনো মেল আসলে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই মেলে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবে। তো আমি আসলে অন্য একটা মেল দিতে চাচ্ছি, সেজন্য আমি ইউজ এ ডিফারেন্ট ইমেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এটা কেটে দিবেন, কেটে দেওয়ার পরে আপনি যে মেলটা দিয়ে চান সেই মেলটা এখানে দিবেন, হয়ে গেল। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড চাচ্ছে, আপনার একটা কঠিন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সাইন আপ বাটন, সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক ক্রিয়েট করলে পরে এখানে দেখেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন একটা বিষয় হচ্ছে কি, যে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাবেন তখন দেখেন সব কিছু দেখাচ্ছে। তারপর কথা হচ্ছে যে আপনার এখানে সবগুলো যেহেতু শো করতেছে আপনি যে ইমেলটা দিয়ে করতে চাচ্ছেন সেই ইমেলটা দেখে বাকিগুলো আনসিলেক্ট করে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন একটা বিষয় হচ্ছে আমার কাছে কিন্তু কোনো ভেরিফিকেশন কোড আসলে ফেসবুক চাইনি। কেন চাইনি? কারণ হচ্ছে আমি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করেছি সেই ইমেলটা হচ্ছে আমার এই ডিভাইসে লগ ইন করা। অর্থাৎ আপনি আপনি যেই ডিভাইসটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই ডিভাইসে যদি ইমেলটা লগ ইন করা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার কাছে ফেসবুক কোনো ভেরিফিকেশান চাইবে না, এটা অটোমেটিকলি ভেরিফিকেশান হয়ে যাবে। যদি আপনার ইমেল অ্যাড্রেসটি সেই ডিভাইসে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভেরিফিকেশান কোড চাইবে। তো যদি ভেরিফিকেশান কোড চায় তাহলে আপনারা আপনারা হচ্ছে সিম্পলি হচ্ছে জিমেলে প্রবেশ করবেন। জিমেলে প্রবেশ করার পর দেখবেন জিমেলে একটি জিমেল আসবে, যেমন এই যে আমার এই জিমেলটা এসেছে, সেখানে ক্লিক করার পরে শুধুমাত্র কনফার্ম ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। অথবা যদি আপনার ফেসবুক ক্রিয়েট করার সময় যদি কোথাও হচ্ছে কনফার্মেশন কোন কোড চায় তাহলেও আপনারা সেই জিমেলটাতে যাবেন, যাওয়ার পর দেখবেন নিচে দেখুন এই যে একটা কোড আসছে সেই কোডটা এখানে দিয়ে দিবেন। তো এইটুকু দিলেই হচ্ছে সেই কোডটা শুধু হচ্ছে কোডের জায়গায় দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।